তিনি সবটা শুনেছেন, বিস্তারিতভাবে শুনেছেন। তিনি বলেছেন উপাচার্যের সঙ্গে আমি একবার কথা বলেছি, আবার কালই আমি উপাচার্যের সঙ্গে কথা বলবো, উপাচার্যের কাছ থেকে আমরা জানবো, সোমবার আমরা ওখানে থাকবো বিশ্ববিদ্যালয় চত্বরে, এবং উপাচার্যের কাছ থেকে শুনবার পরে আমরা যারা আন্দোলনে আছি সকলে মিলে পরবর্তী সময় আমরা কি কর্মসূচি গ্রহণ করব সোমবারই জানব। এখন আপাতত তাহলে আপনারা অবস্থানটা চালিয়ে যাবেন সোমবার পর্যন্ত? হ্যাঁ, বহিরাগতরা যাতে বিশ্ববিদ্যালয়ে না আসতে পারেন তিনি সেটা দেখবেন।